নেপালীর মা কই গো অশিপালীর মা আরে আহো আহো এই যে আহো আহো কি গো বুবু এই লাউ বুঝি তোমার বাড়ির খামারে হইছে হ আমি নিজের হাতে লাগাইছি আমরা নিজেরা খাইতেও আছি আবার বাজারে বিক্রিও করতেছি তোমার লেগে দুইটা আনছি নাও খাইয়া দেখো অনেক স্বাদ পাইবা খারো বুবু তোমার পোলার জন্য আমগো গরুর দুধ লয়ে যাও ভাবি আমারও নিজের হাতের যত্নের গাভীর দুধ অনেক স্বাদ ঠিকই কইছো নিজের হাতে জিনিসের স্বাদ দিয়া বাবলু ধর একটি বাড়ি একটি খামার সমিতি না থাকলে আমরা কি সব ভাবতে পারতাম একটি বাড়ি একটি খামার প্রকল্প দিয়েছে আমার গ্রামের মা বোনেরা তাদের পর্যাপ্ত জমি এবং যাদের জমি আছে সেই জমি যেন আবাদ হয় তার ব্যবস্থা করেছে পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছে যেখানে সঞ্চয় হবে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় কেউ যদি 100 টাকা জমাতে পারে সরকার থেকে 2 বছরের জন্য আরো 100 টাকা দেওয়া হয় ওটা সঞ্চয় হিসেবে এবং পরবর্তীতে নিজের ব্যবসা নিজে করতে পারবে সেই ব্যবস্থা আমরা করেছি বাংলাদেশে একটা মানুষও গৃহহারা থাকবে না আমাগো কিছু ছিল না ভাবি আল্লাহ দিলে এখন বাড়ি হয়েছে আয় রোজগারের খামার হয়েছে একটি বাড়ি একটি খামার আমাদের খাওয়া পড়া সঞ্চয় সব সুযোগই দিয়েছে 2020 সালের জুন মাস পর্যন্ত দেশের প্রায় 3 কোটি অসহায় মানুষ একটি বাড়ি একটি খামার প্রকল্প সুবিধার আওতায় আসবে তাই শেখ হাসিনার উপহার একটি বাড়ি একটি খামার বদলাবে দিন তোমার আমার